আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা উপন্যাস এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস পথের পাঁচালী। আমরা পথের পাঁচালীর আজ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলাপ করব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, এই উপন্যাসের আমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এর কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং অপ্রধান চরিত্র এগুলো নিয়ে আজ আলোচনা করব। আমরা পথের পাঁচালী উপন্যাসের তিনটি খণ্ড বা তিনটি অধ্যায় আমরা দেখতে পাই। প্রথমটির নাম বল্লালী বালাই, দ্বিতীয় অংশ বা দ্বিতীয় অধ্যায়টির নাম আম আটি ভেপু, এবং তৃতীয় অধ্যায়ের নাম অক্রূর সংবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে অনেক সময় প্রশ্নপত্রে এই রকম প্রশ্ন থাকে, বল্লালী বালাই বলতে কী বোঝায়, কিংবা আম আটি ভেপু কী বলতে কী বোঝায়, কিংবা অক্রূর সংবাদ দ্বারা কী বোঝানো হয়েছে ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের যে তিনটি অধ্যায়, তিনটি অধ্যায়ের আলাদা আলাদা বা তিনটি অংশের আলাদা আলাদা নামকরণের প্রসঙ্গটি আমরা আজকে আলোচনা করব। তিনটি অধ্যায়ের তিনটি আলাদা আলাদা নামকরণ থেকে আমাদের তিনটি ভিন্ন ভিন্ন প্রশ্ন হতে পারে। আজ আমরা এই প্রশ্ন তিনটি আলোচনা করব। পাশাপাশি অপ্রধান চরিত্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো নিয়ে আমরা বা অপ্রধান চরিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব বা তাদের পরিচয় সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, পথের পাঁচালী উপন্যাসের প্রথম অধ্যায় বা প্রথম খণ্ডটির নাম হচ্ছে বল্লালী বালাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবন চলার পথের কথা বলতে গিয়ে তিনি টেনে এনেছেন কৌলিন্য প্রথার কথা, অর্থাৎ হিন্দু ব্রাহ্মণ সমাজে প্রচলিত একটি প্রথা কৌলিন্য প্রথা। সেই প্রথা অনুসারে সম্ভ্রান্ত নৈকশ্য কুলীন বংশধরেরা এক একজন বহু কন্যার পানি পীড়ন গ্রহণ করতে পারতেন। এইসব কুলীন জামাই পালা করে এক এক শ্বশুরবাড়ি আসতেন এবং মোটা অঙ্কের পাওনা গণ্ডা আদায় করে দিনের পর দিন উপভোগ করতেন এবং আবার অন্য আরেকটি শ্বশুরবাড়িতে একইভাবে তারা এই ধরনের উপঢৌকন এবং এই ধরনের আদর আপ্যায়ন উপভোগ করতেন। স্ত্রীরা সকলেই যে যার বাপের বাড়িতেই অবস্থান করত, অর্থাৎ এই কুলীন বর কিংবা কুলীন জামাই, এদের নিকট কুলীন বংশের কন্যারা বা কুলীন বর প্রাপ্তির লোভে পিতামাতা অনেক সময় মুমূর্ষপ্রায় কিংবা বৃদ্ধ এই কুলীন বরের নিকটও দেখা গেছে অনেক অপ্রাপ্ত বয়স্ক কিংবা স্বল্প বয়সী কন্যা বিয়ে দিয়েছেন। অর্থাৎ এর পরে ফলে দেখা গেছে কিছুদিন পরেই সেই কুলীন বর মৃত্যুবরণ করেছে, সেই অকাল বৈধব্য বরণকারী কন্যা তারা আজীবন পিতৃগৃহেই অবস্থান করেছেন। তো এই রকম একটি সামাজিক ভয়াবহতা, একটি ব্যাধি, অর্থাৎ কুলীন প্রথার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এই ভয়াবহ এই প্রথাটিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বালাই কিংবা রোগ হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই কুপ্রথাটি বা সমাজে কৌলীন্য প্রথার নামে
এই বর্বর একটি রীতি বা প্রথা সেন বংশের রাজা বল্লাল সেনের আমলেই থেকেই এটি প্রচলিত হয়। এ কারণেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই কুলীন প্রথার এই ভয়াবহ প্রকোপটিকে বালাই হিসেবে আখ্যায়িত করে এটিকে নামকরণ করেছেন বল্লালী বালাই, অর্থাৎ কুলীন প্রথা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম পথের পাঁচালী উপন্যাসের বল্লালী বালাই বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কুলীন প্রথা এবং কুলীন প্রথার যে ভয়াবহতা এবং কুলীন প্রথার যেই পরবর্তী ভয়ঙ্কর পরিণতি তার সম্পর্কে ইঙ্গিত করেছেন। আমরা পথের পাঁচালী উপন্যাসে আমরা ইন্দির ঠাকুরনকে দেখি এমন মহাকুলীনের অন্যতম এক বলি, এবং এই ইন্দির ঠাকুরন চরিত্রটির মধ্য দিয়েই আমরা দেখতে পাই দরিদ্র ব্রাহ্মণ কুলীন গণ তারা যে মহাবিপর্যয়ের শিকার হয়েছেন, বলি হয়েছেন, সেই মহাবিপর্যয় জয় বা বলিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বালাই হিসেবে আখ্যায়িত করেছেন, ব্যাধি হিসেবে আখ্যায়িত করেছেন। এই একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধিটির প্রচলনের যে ইতিহাস সেই ইতিহাসের কারণে তিনি একে নামকরণ করেছেন বল্লালী বালাই, অর্থাৎ বল্লাল সেনের আমলে প্রচলিত এই প্রথার কারণে এটিকে তিনি বল্লালী বালাই হিসেবে আখ্যায়িত করেছেন। উপন্যাসের প্রথম অধ্যায়ে আমরা সেই ইন্দির ঠাকুরনের চরিত্রটি মধ্য দিয়ে সেই বল্লালী বালাইয়ের যে প্রকোপ দেখতে পাই তা আমাদেরকে শিউ আমাদেরকে এখনও আলোড়িত করে, আমাদেরকে এখনও সেই প্রথার কারণে আমরা এখনও শিউরে উঠি। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় খণ্ডের নামকরণ দেখতে পাই আম আঁটি ভেপু। পথের পাঁচালী উপন্যাসের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি, বিশেষ করে গ্রামীণ যে সবুজ শ্যামল জীবন, সেই সবুজ শ্যামল প্রকৃতি সংলগ্ন যেই জীবন সেই জীবনকেই তিনি তুলে এনেছেন। আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাই শৈশবের সেই অনিন্দ প্রকৃতি, শৈশবের অপু এবং দুর্গার যেই অনিন্দ সৌন্দর্য উপভোগ করার মধ্য দিয়ে প্রকৃতির সংলগ্ন হয়েছে, সেই প্রকৃতিকে ফিরে দেখার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই অংশের নামকরণ করেছেন আম আঁটি ভেপু। আম আঁটি হচ্ছে আমের বীজ এবং ভেপু শব্দের অর্থ হচ্ছে বাসি, অর্থাৎ আমের আঁটি যখন ফেলে দেওয়া হয়, এটি যখন অঙ্কুরিত হয়, অঙ্কুর থেকে ছোট চারা গাছ জন্মায়, তখন সেই আঁটিটিকে সংগ্রহ করে সেই আঁটির খোলস ফেলে দিয়ে যে অঙ্কুরিত বীজ, সেই অঙ্কুরিত বীজটি ঘষে অনেকটা বাঁশি বাজানো হয়। গ্রামীণ ছেলেমেয়েরা সেই বাঁশি, সেই আমের আঁটি সংগ্রহ করে সেই আঁটি দিয়ে বাঁশি তৈরি করে তারা বাঁশি বাজায়, অর্থাৎ ভেপু বাজায়। এই ভেপু বাজানোর মধ্য দিয়ে তাদের যে অকৃত্রিম যে আনন্দ, অকৃত্রিম যে উপভোগ, এই উপভোগ এবং আনন্দকে আমরা দেখতে পাই এই উপন্যাসে তুলে ধরেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অধ্যায়ে। অর্থাৎ গ্রামের প্রকৃতির মধ্যে উপভোগের যেই উপকরণ, সেই উপভোগের উপকরণের একটি প্রতীক হয়েছে আম আঁটি ভেপু। গ্রামের প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের একটি প্রতীক হয়েছে আম আঁটি, এবং সেই আম আঁটি দিয়ে তৈরি করা ভেপু হচ্ছে গ্রামের প্রকৃতির থেকে নিঃসৃত যে রস বা আনন্দ, যেটি আমরা এই উপন্যাসের প্রধান দুটি চরিত্র অপু এবং দুর্গা তাদের সেই প্রকৃতির মধ্যে বিচরণের মাধ্যমে, প্রকৃতিতে বিচরণের মধ্য দিয়ে তারা সেই আনন্দকে সংগ্রহ করেছেন, উপভোগ করেছেন এবং সেই আনন্দকে অকৃত্রিমভাবে গ্রহণ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গ্রামীণ প্রকৃতির যেই অকৃত্রিম রূপ, গ্রামীণ প্রকৃতির যে অনিন্দ রূপ, গ্রামীণ প্রকৃতির যেই চিরচেনা রূপ, সেই রূপটিকে তুলে ধরেছেন দ্বিতীয় অধ্যায়ে
অপু এবং দুর্গা চরিত্রের প্রকৃতির বিচরণের মধ্য দিয়ে প্রিয় শিক্ষার্থী, এই কারণেই সেই প্রকৃতির প্রতীক হয়ে হাম আঁটি ভেবুকে উপস্থাপন করেছেন উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসের দ্বিতীয় অধ্যায়ে। তাই এই অংশটিকে তিনি নামকরণ করেছেন আম আঁটি ভেপু, অর্থাৎ গ্রামীণ জীবনের যে সরল আনন্দের রূপ সেই রূপটি এখানে ফুটে উঠেছে আমের আঁটি দিয়ে তৈরি বাঁশির প্রতীকের মধ্য দিয়ে। তাই আম আঁটি ভেপু বলতে উপন্যাসিক গ্রামীণ জীবনের পল্লী জীবনের প্রকৃতির যে অনিন্দ সরল রূপ সেই অনিন্দ সরল রূপের মধ্যে যেই আনন্দ সেই আনন্দকে প্রতীকায়িত করেছেন এই এই অভিধা দিয়ে। সেই অভিধাটি হচ্ছে আম আঁটি ভেপু। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ জানলাম উপন্যাসের দ্বিতীয় অধ্যায়ের নামকরণ প্রসঙ্গে। এরপরে আমরা জানব প্রিয় শিক্ষার্থী অক্রূর সংবাদ তৃতীয় অধ্যায়। আমাদের উপন্যাসের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে অক্রূর সংবাদ। আমরা অক্রূর শব্দটি আমাদের একটি পৌরাণিক শব্দ, পৌরাণিক একটি চরিত্র। আমাদের মহাভারতের প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের এক পিতৃব্যের নাম অক্রূর। মথুরায় যখন অত্যাচারী রাজা কংস তার দুঃশাসন এবং পীড়নের মধ্য দিয়ে অতিষ্ঠ করেছেন মথুরাবাসীকে এবং সমস্ত সৃষ্টিকে এবং সমস্ত মনুষ্য সমাজে এক নিধনযজ্ঞ চালানোর মধ্য দিয়ে দুঃশাসন এবং পীড়নের এক ভয়াবহ রূপ প্রতিষ্ঠা করেছে, সেই সময় কংসকে নিধনের জন্য মথুরায় রাজসিংহাসন অধিকার করে পুনরায় মানবিক মূল্যবোধ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা হিসেবে শ্রীকৃষ্ণকে আহ্বান জানানো হয় এবং বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণকে মথুরায় নিয়ে আসা হয়। সেই এই উদ্দেশ্যে অক্রূর এক রথ নিয়ে বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণকে মথুরায় নিয়ে এসেছিল কংসকে বধ করার জন্য, কংসকে নিধন করার জন্য, কংসকে দমন করার জন্য। অর্থাৎ শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসার যেই রথ, সেই রথের পরিচালক, রথের যেই বাহক, রথের যেই চালক তার নাম অক্রূর। সেই অক্রূর সংবাদ পৌঁছে দিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিল মথুরা, যার উদ্দেশ্য ছিল অত্যাচারী কংসের হাত থেকে মানব প্রজাতিকে সৃষ্টিকুলকে রক্ষার মধ্য দিয়ে পুনরায় শান্তি শৃঙ্খলা এবং মানবতা প্রতিষ্ঠা করা। ঠিক পথের পাঁচালী উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই নিশ্চিন্দিপুরের যেই প্রকৃতি সংলগ্ন জীবন, মুক্ত মাঠ এবং সোনাডাঙ্গার মাঠ, বেত্রবতী নদী কিংবা প্রকৃতির যে অপার সৌন্দর্য অনিন্দ রূপ, সেই অনিন্দ রূপের সঙ্গে আমরা দেখতে পাই সেই শ্রীকৃষ্ণের বৃন্দাবনে বিচরণের সময়কালকে। অর্থাৎ উপন্যাসের অপুর নিশ্চিন্দপুরের অবস্থানকালীন সময়কে মহাভারতের শ্রীকৃষ্ণের বৃন্দাবনের অবস্থানকালীন সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেছেন সেই মথুরা গিয়ে সেই অত্যাচারী কংসকে বধ করার মধ্য দিয়ে, দমন করার মধ্য দিয়ে যেই তার দায়িত্ব পালন করেছেন সেটি আমরা দেখতে পাই উপন্যাসের মধ্যেও। অপুর দ্বিতীয় ধাপে যে পদার্পণ, অর্থাৎ সেই নিশ্চিন্দপুরের যেই প্রকৃতি সংলগ্ন জীবনের যে উপভোগ, সেই উপভোগ ছেড়ে তিনি এক তার মায়ের সঙ্গে কাশীতে গমন করেছেন, চরম দুঃখ কষ্টের মধ্য দিয়ে
তিনি জীবনের যে আরেকটি রূপকে উপভোগ করেছেন, জীবনের আরেকটি রূপকে তিনি দেখেছেন, জীবনের আরেকটি রূপ থেকে তিনি শিক্ষা অপু শিক্ষা লাভ করেছে। এই যে অপুর জীবনের যে দ্বিতীয় পদার্পণ, এই প্রকৃতি সংলগ্ন অপুর যে পরবর্তীকালে আরেকটি রূপে পদার্পণের মধ্য দিয়ে জীবনের আরেকটি রূপকে রূপের সঙ্গে পরিচিত হওয়া, জীবনের আরেকটি রূপকে আলিঙ্গন করা, জীবনের আরেকটি রূপকে গ্রহণ করা, জীবনের আরেকটি ধাপে পদার্পণ করা, এটি সঙ্গে আমরা তুলনা দেখতে পাই শ্রীকৃষ্ণের মথুরায় গমনের সঙ্গে। অর্থাৎ আমরা উপন্যাসে দেখতে পাই অপু নিঃসিন্দপুরের প্রকৃতি সংলগ্ন জীবন ছেড়ে তার মায়ের সঙ্গে কাশীতে গমন করেছে, যেখানে সে চরম দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবনের আরেকটি রূপকে দেখেছে। তেমনি প্রকৃতি সংলগ্ন লীলা ভূমি বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ অত্যাচারী কংসকে দমনের মধ্য দিয়ে তার লড়াই সংগ্রামের মাধ্যমে মানবতা ও শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠার যেই লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছেছে শ্রীকৃষ্ণ। অর্থাৎ এখানে আমরা শ্রীকৃষ্ণের মথুরায় গমন এবং অপুর কাশীতে গমন, এ দুটির মধ্যে উপন্যাসের লেখক একটি সাদৃশ্য বা একটি উপসংহার টানার চেষ্টা করেছেন, এর মধ্য দিয়ে একটি তুলনা করার চেষ্টা করেছেন। আর এ কারণেই যেই বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসার জন্য যেই অক্রূর সংবাদ পাঠিয়েছিল শ্রীকৃষ্ণকে, ঠিক তেমনি নিঃসিন্দপুর ছেড়ে কাশীতে মায়ের সঙ্গে কাশীতে গমন করে জীবনের আরেকটি ধাপকে অবলোকন করা, জীবনের আরেকটি ধাপে পদার্পণ করার এই ঘটনাটি অপুর জীবনে যেন সেই মথুরায় গমনের মতোই এসেছিল। আর এ কারণেই ঔপন্যাসিক এই অংশটিকে সেই মহাভারতের সেই শ্রীকৃষ্ণের সংবাদদাতা অক্রূর, সেই অক্রূরের সঙ্গে না মিলে তিনি এই অধ্যায়টির নামকরণ করেছেন অক্রূর সংবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ পথের পাঁচালী উপন্যাসের তিনটি অধ্যায়, তিনটি খণ্ড বা তিনটি অংশ, সে তিনটি অধ্যায় বা তিনটি অংশের যে নামকরণ হয়েছে সে নামকরণের প্রসঙ্গটি বা কারণটি আমরা আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে আমরা যে পথের পাঁচালী উপন্যাসের অপ্রধান যে চরিত্রগুলো আছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যেই কয়টি চরিত্র আছে সেগুলো নিয়ে আমরা তাদের পরিচয় তুলে ধরব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, উপন্যাসের যে তিনটি অধ্যায় তিনটি অংশ, সেই তিনটি অংশের নামকরণ আমাদের অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই তিনটি অধ্যায়ের নামকরণের প্রসঙ্গটি প্রশ্নপত্রে উল্লেখ থাকে, আমাদের এগুলোর উত্তর করতে হয়। তা আমরা আজ সেই তিনটি অধ্যায়ের যে নামকরণ, সে নামকরণের তাৎপর্য বা নামকরণের প্রসঙ্গটি সম্পর্কে আমরা জানলাম। তো সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। এবং প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে অনেকেই জাতীয় পরিচয়পত্র রয়েছে, পরিবার পরিজনের জাতীয় পরিচয়পত্র রয়েছে, এই কোভিড এর মহামারী কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিনেশন বা টিকাকরণের মধ্য দিয়ে আমরা এই মহামারী এই ব্যাধিটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব বলে আশাবাদ রাখছি। আশা করি তোমরা সকলেই জাতীয় পরিচয়পত্র যাদের আছে তারা সকলেই নিবন্ধন করে টিকা গ্রহণ করবে, পরিবার পরিজন বা পরিচিতজন যারা আছে তারাও, যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করবে, আহ্বান জানাবে এবং টিকার যে সফলতা সে সম্পর্কে তাদেরকে উৎসাহিত করবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে। এবং একই সঙ্গে আমাদের এই কোভিড মহামারীকে রুখে দেওয়ার জন্য আমাদের যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি আমরা সকলে মেনে চলব, স্বাস্থ্যবিধি মানার মধ্য দিয়ে আমরা এই মহামারীকে আমরা নিয়ন্ত্রণ করব, দমন করব, করতে পারব বলে বিশ্বাস করি।
এবং এই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।